সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। টঙ্গী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আমি জেসমিন হেলাল, সহকারী অধ্যাপক। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষ ও ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য মাঠকর্ম শিক্ষা এই বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে সমাজকর্মে মাঠকর্ম অনুশীলন এই শিরোনামের মাঠকর্মের সংস্থাপনের নির্দেশিকা, চলমান মাঠকর্মের ক্ষেত্র, নির্দিষ্ট মাঠকর্মের ক্ষেত্র এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং দেখবে। আমরা আমাদের আলোচনা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে সমাজকর্মে মাঠকর্ম অনুশীলন। আমার আলোচনার প্রথম বিষয় হচ্ছে মাঠকর্মে সংস্থাপনের নির্দেশিকা। আমরা জানি যে মাঠকর্ম সমাজকর্মের একটি অপরিহার্য বিষয়। মাঠকর্মের মাধ্যমেই শিক্ষার্থীরা নিজেদের পেশাদার সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়। এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষানবিশ সমাজকর্মী হিসেবে শ্রেণীকক্ষের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে থাকে। সমাজকর্মে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর জন্যই কিন্তু মাঠকর্ম বাধ্যতামূলক। মাঠকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে সমস্যা সমাধানে সহায়তা করে। মাঠকর্মে সংস্থাপনের নির্দেশিকা। মাঠকর্ম সমাজকর্ম বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক। সমাজকর্মের একজন শিক্ষার্থী 420 ঘন্টা বা 60 কর্মদিবস মাঠকর্মে নিয়োজিত থাকে। এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে থাকে। মাঠকর্মে সংস্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কতগুলো নির্দেশিকা মেনে চলতে হয়। আমরা এখন সঠিকভাবে মাঠকর্মের নির্দেশিকাগুলো কী সেগুলো জানব। এক, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শিক্ষার্থী। অনার্স চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণী শিক্ষার্থীরাই কেবল মাঠকর্মের সংস্থাপনের জন্য যোগ্য হয়। এর পূর্বে কিন্তু তাদের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান তেমন থাকে না, ফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে মূলত মাঠকর্মের জন্য প্রেরণ করা হয় না। তাই বলা যায় যে অনার্স চতুর্থ বর্ষ, স্নাতকোত্তর, প্রিলিমিনারি ও শেষ পর্বের শিক্ষার্থীরা মাঠকর্মের জন্য উপযুক্ত এবং তাদেরকে মাঠকর্মে সম্পাদনের জন্য যথাসময়ে এজেন্সিতে সংস্থাপন করতে হয়। দ্বিতীয় যে নির্দেশিকাটি আছে সেটি হচ্ছে দৈব চয়ন কৌশলের ব্যবহার। মাঠকর্ম সম্পাদনের জন্য শিক্ষার্থীদের এজেন্সি বা সংস্থায় সংস্থাপনের পূর্বে তাদের একটি তালিকা তৈরি করা হয়। এক্ষেত্রে দৈব চয়ন কৌশল ব্যবহার করে, অর্থাৎ লটারির মাধ্যমে এজেন্সি ঠিক নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা যে এজেন্সি বা প্রতিষ্ঠানে নির্ধারিত হবে সেখানেই তাকে প্রেরণ করা হবে। এভাবেই ছাত্রছাত্রীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এজেন্সিতে সংস্থাপিত হয়ে থাকে। তিন নম্বর হচ্ছে প্রতিষ্ঠান তত্ত্বাবধায়কের স্বাধীনতা। মাঠকর্মে শিক্ষার্থীদের সংস্থাপনের সময় বিভাগীয় শিক্ষক বা তত্ত্বাবধায়ককে অনেক সময় স্বাধীনতা দেওয়া হয়। এক্ষেত্রে তত্ত্বাবধায়করা শিক্ষার্থীদের ইচ্ছে মতো নির্দিষ্ট এজেন্সিতে প্রেরণ করতে পারে। এ ধরনের কাজ মাঠকর্মের নির্দেশিকা হিসেবে গণ্য করা হয়। চার, এজেন্সিতে একবার সংস্থাপন। ছাত্রছাত্রীদের একটি এজেন্সিতে শুধুমাত্র একবারই সংস্থাপন করা হয়, অর্থাৎ অনার্স পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে যদি একবার মাঠকর্ম সম্পাদনের জন্য প্রেরণ করা হয় সেখানে কিন্তু তারা মাস্টার্স পর্যায়ে পুনরায় সংস্থাপন করা হয় না, তাদেরকে অন্য আরেকটি প্রতিষ্ঠানে যেতে হয়। পাঁচ, সাধারণ ও বিশেষায়িত সংস্থায় প্রেরণ। শিক্ষার্থীদের শ্রেণী অনুযায়ী সাধারণ ও বিশেষায়িত সংস্থায় সংস্থাপন করা হয়। এক্ষেত্রে অনার্সের ছাত্রছাত্রীদের সাধারণ সংস্থায় এবং মাস্টার্সের শিক্ষার্থীদের বিশেষায়িত এজেন্সিতে প্রেরণ করা হয়। এটি বিশেষ নির্দেশিকা হিসেবে মাঠকর্মে কাজ করে থাকে। ৬, সংখ্যানুপাত বজায় রাখা। মাঠকর্ম সম্পন্ন করার ক্ষেত্রে শিক্ষার্থী ও সংস্থায় সংখ্যা অনুপাতে মেনে চলা হয়। আমাদের দেশে সাধারণত মূলত কয়েকটি দলে ভাগ করা হয় এবং প্রতিটি দলে কয়েকজন শিক্ষার্থী থাকে। এর ব্যতিক্রম ঘটলে সংস্থাপনে সমস্যা হয়। ৭,
দল গঠনে নিয়মকানুন মেনে চলা। দল গঠনের সময় দলের সদস্য সংখ্যা ঠিক রাখতে হয়। সাধারণত প্রতিটি দলে 7 থেকে 8 জন করে থাকে। 7 থেকে 8 জন করে শিক্ষার্থী প্রতিটি এজেন্সিতে সংস্থাপনের নিয়ম মেনে চলতে হয়। তা না হলে মাঠকর্ম কার্যক্রম বিঘ্নিত হয়। 8. সংস্থাপিত এজেন্সি ও স্থান। সংস্থাপিত এজেন্সিকে অবশ্যই নির্দিষ্ট এলাকায় থাকতে হবে। এক্ষেত্রে সাধারণত সমাজসেবামূলক প্রতিষ্ঠানসমূহকে অগ্রাধিকার দেওয়া হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ঢাকা শহরে শিক্ষার্থীদের ঢাকায় এবং প্রয়োজনে ঢাকার বাহিরেও সংস্থাগুলোতে প্রেরণ করা হয়। এটিও মাঠকর্মী সংস্থাপনের নির্দেশিকা হিসেবে বিবেচিত। এই 8টি হচ্ছে মাঠকর্মী সংস্থাপনের নির্দেশিকা, যা মাঠকর্মে প্রেরিত সকল শিক্ষানবী সমাজকর্মীকে এই নির্দেশিকাগুলো মেনে চলতে হয়। চলমান মাঠকর্ম কি, এই সম্পর্কে আমরা প্রথমতের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করব চলমান মাঠকর্মের ক্ষেত্র নিয়ে। চলমান মাঠকর্মের শিক্ষার্থী, ব্যক্তি, দল বা সমষ্টির সাথে কাজ করার পর সম্পাদিত কেসগুলো তত্ত্বাবধায়কের পরামর্শ অনুযায়ী প্রস্তুত করে থাকে। চলমান মাঠকর্মের কতিপয় যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে: 1. চিকিৎসা সমাজকর্ম চলমান মাঠকর্মের অন্যতম ক্ষেত্র। এক্ষেত্রে শিক্ষার্থীদের যেসব বিষয় সম্পর্কে জানা অত্যাবশ্যক সেগুলো হচ্ছে: রোগীর মনোসামাজিক সমস্যা নির্ধারণ করা, ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম সম্পর্কে জ্ঞান থাকা, একাধিক দলের সাথে কাজ করার আগ্রহ থাকা, স্বাস্থ্য কর্মসূচি সম্পর্কে ধারণা থাকা। দ্বিতীয়টি হচ্ছে সমষ্টি উন্নয়ন। সমষ্টি উন্নয়ন মানে হচ্ছে গ্রামীণ সমষ্টির উন্নয়ন। এক্ষেত্রে মাঠকর্মের আওতায় গ্রামীণ ক্ষমতা কাঠামো এবং দলীয় গতিশীলতা অর্জন করার চেষ্টা করা হয়। এজন্য বিভিন্ন বিষয় সম্পর্কে এই ক্ষেত্রে জ্ঞান অর্জন করতে হয়, যেমন ঘটনা অনুধ্যান, গণযোগাযোগ, যোগাযোগ, নেতৃত্ব, অর্থ সংগ্রহ, প্রতিবেদন লিখন ইত্যাদি। এগুলো কিন্তু একজন উন্নয়ন মাঠকর্মীর জন্য জানা অত্যাবশ্যক। 3 নং-এ আছে পরিবার ও শিশু কল্যাণ। পরিবার ও শিশু কল্যাণও হচ্ছে আরেকটি অন্যতম চলমান মাঠকর্মের ক্ষেত্র। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষের অর্জিত জ্ঞানকে পরিবার ও শিশু কল্যাণে প্রয়োগ করে থাকে। মাঠকর্মের লক্ষ্যগুলো হচ্ছে বিভিন্ন থেরাপির মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষম করে তোলা, সমাজকর্মের পদ্ধতিসমূহ প্রয়োগ করার উপযোগী পরিবেশ তৈরি করা। 4 নং-এ আছে মানব সম্পদ ব্যবস্থাপনা। চলমান মাঠকর্মের একটি বিশেষ ক্ষেত্র হচ্ছে এই মানব সম্পদ ব্যবস্থাপনা। এই ক্ষেত্রে মাঠকর্মের যে লক্ষ্যগুলো আছে সেগুলো হচ্ছে সমাজকর্মের পদ্ধতিসমূহ শিল্প ক্ষেত্রে প্রয়োগের পরিবেশ তৈরি করা, শিল্প সম্পর্কে ধারণা অর্জন করা, শিক্ষার্থীদের শ্রম আইনের সাথে পরিচয় করা, মানব সম্পদ ব্যবস্থাপনার দক্ষতা অর্জন করা, মানব সম্পদের চাহিদা নির্ধারণ করা। এক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করা, শ্রেণীকক্ষের জ্ঞান ও মাঠকর্মের মধ্যে সমন্বয় সাধন করা প্রবৃত্তি। এগুলো হচ্ছে চলমান মাঠকর্মের ক্ষেত্রসমূহ। নির্দিষ্ট মাঠকর্ম কি, এই সম্পর্কে আমরা পূর্বেই জেনেছি। এখন আমরা জানব নির্দিষ্ট মাঠকর্মের ক্ষেত্রসমূহ। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট মাঠকর্মের প্রয়োজন হয়। নির্দিষ্ট মাঠকর্ম সাধারণত স্থায়ী অস্থায়ী সকল সংস্থায় সম্পন্ন করা যায়। এই প্রক্রিয়ার শিক্ষানবী সমাজকর্মীরা অর্থাৎ শিক্ষার্থীরা নির্দিষ্ট মাঠকর্মে অংশগ্রহণ করে এবং তারা এর নিয়মকানুন মেনে চলে। একটি নির্দিষ্ট সংস্থার অধীনে নির্দিষ্ট মাঠকর্ম সম্পন্ন করতে হয়। নির্দিষ্ট মাঠকর্মের যে ক্ষেত্রগুলো আছে সেগুলো হচ্ছে: 1. কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র। নির্দিষ্ট মাঠকর্মের অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র। আমাদের দেশে এই প্রতিষ্ঠানকে কিশোর উন্নয়ন প্রতিষ্ঠানও বলা হয়। এখানে কিশোরদের অপরাধ সংশোধনপূর্বক তাদের নৈতিকতার দিকে ধাবিত করা হয়, তারা সংশোধনের সুযোগ পায় এবং তাদের পরিবার স্বজনরা ইতিবাচক ভূমিকা রাখে। 2. প্রতিবন্ধী সেবা কেন্দ্র। নির্দিষ্ট মাঠকর্মের আরেকটি ক্ষেত্র হচ্ছে এটি। এখানে প্রতিবন্ধীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। শিক্ষানবী সমাজকর্মীরা প্রতিবন্ধীদের সেবার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করে থাকে। 3. আইনি সহায়তা কেন্দ্র। আইনি সহায়তা কেন্দ্রে সাধারণত নির্যাতিত, নিপীড়িত, মানবাধিকার বঞ্চিত, অসহায়, দুর্বল মানুষ বিনা অর্থে আইনি সহায়তা নিয়ে থাকে। এ ধরনের সংস্থায় সমাজকর্মীরা আইনি সহায়তা নিতে আসা সাহায্যার্থীদের সেবা দান করে থাকে। 4. শিশু সনদ ও
দিবাযত্ন কেন্দ্র, শিশু সুষ্ঠু বিকাশ, নৈতিক উন্নয়ন, শিক্ষার সুযোগ সৃষ্টি, সামাজিকীকরণ প্রভৃতি ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্ব অত্যধিক। এক্ষেত্রে সমাজকর্মীরা নিজেদের ভূমিকা পালনের মাধ্যমে শিশুর বিকাশেও সহায়তা করে থাকে। ৫. হাসপাতাল সমাজসেবা। হাসপাতাল সমাজসেবা একটি বিশেষ নির্দিষ্ট মাঠকর্মের ক্ষেত্র হিসেবে বিবেচিত। শিক্ষানবিশ সমাজকর্মীরা এখানে আগত রুগী ও চিকিৎসকদের সাথে কাজ করে, বিশেষ করে রুগীদের সাহায্যার্থে নিজেদের নিয়োজিত করে। আমরা উপরের আলোচনায় নির্দিষ্ট মাঠকর্মের ক্ষেত্র, চলমান মাঠকর্মের ক্ষেত্র এবং মাঠকর্মের সংস্থাপনের নির্দেশিকা সম্পর্কে জেনেছি, যেগুলো প্রত্যেকটি শিক্ষার্থীকে অর্থাৎ সমাজকর্মে শিক্ষানবী শিক্ষার্থীকে এগুলো জানতে হয়, এই নিয়মকানুনগুলো মেনে চলতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো তোমরা ভালোভাবে আয়ত্তে আনবে, কারণ পরবর্তীতে অর্থাৎ আমরা যখন মাঠকর্মের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বা সংস্থায় প্রেরিত হব তখন এগুলো আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।